আমরা এখানে এখানে যারা কর্মকর্তারা রয়েছে এসএমএম এর যারা উদ্যোগ কর্মকর্তারা রয়েছেন তারা এখানে আমরা দেখছি আগুনটা একটু যদি কথা বলি কয়টার দিকে আগুন লেগেছে আর এখানে কি কি আছে সঠিক কথা বলবো না তো মাত্র আসছে কি কথা বলতে কিভাবে আগুন লাগছে এখানে আমরা কয়েকজন যারা কর্মকর্তা রয়েছেন কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা আমাদেরকে জানিয়েছে এখানে চিনি তৈরি কাঁচামাল সেই কাঁচামালগুলোই দেশের বাইরে থেকে এনে এখানে রাখা হয়েছে এরপর পাশের যে কারখানাটি রয়েছে সেখানেই কিন্তু এই কাঁচামালের মাধ্যমে চিনি মূলত প্রস্তুত করা হয় তবে কিভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বা কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখনও জানা যাচ্ছে না এবং যারা এখানকার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারাও নিশ্চিতভাবে কিন্তু আমাদেরকে পুরোপুরি বিষয়টি বলতে পারছে না যে এখানে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কি কারণে এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এখানে আগুনের সূত্রপাত হয়েছে সেটি যখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তখন হয়তো তদন্ত কমিটি হবে সেই তদন্ত কমিটির মাধ্যমে বা এসআলম কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও যখন আমাদেরকে বিষয়টি জানাবেন তখন হয়তো আমরা জানাতে পারবো কিভাবে এখানে আগুন লাগার ঘটনাটি ঘটেছে বা এখানে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তবে এখানে আসার পর আমরা যেটি দেখেছি আগুনের তীব্রতা ভয়াবহতা এত বেশি সেই আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না যেহেতু এটি এসআলমের সুগার মিল এখানে বিদেশ থেকে প্রচুর কাঁচামাল চিনি তৈরি যে কাঁচামাল সে কাঁচামাল নিয়ে আসা হয়েছিল সেরণে কিন্তু এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামালগুলো একটি গোডাউনে ছিল সেই গোডাউনটি পুরোপুরি কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিস বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও পর্যন্ত কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারেনি বাইরে থেকে যতটুকু সম্ভব তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যেহেতু পুরো গোডাউনটিতে এখানে আগুন লেগেছে সেই কারণে আগুনের তীব্রতা এত বেশি এখানে আগুনের উত্তাপটাও অনেক বেশি এখানে কোনোভাবেই দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না ফায়ার সার্ভিস সদস্যরা যতটুকু সম্ভব তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন এবং পুরো গোডাউনের চারদিক থেকেই যাতে পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেই চেষ্টাটুকুই আমরা দেখছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করে যাওয়া হচ্ছে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা অতিবাহিত হতে চললো কিন্তু এখনও পর্যন্ত চট্টগ্রামের এসআলমের সুগার মিলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা আগুনের যে ভয়াবহতা তা এতটুকু পরিমাণ পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং এখানকার যারা কর্মচারীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন আজকে ঠিক বিকাল সাড়ে তিনটা চারটার দিকে আগুনের সূত্রপাত হয় প্রথমে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পরে যখন আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এরপর স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এরপর আগুনের তীব্রতা যখন বেশি হয় তখন ফায়ার সার্ভিসের এক একটি গাড়ি কিন্তু এখানে আসতে শুরু করেন এবং প্রায় এই মুহূর্তে 10 থেকে 12টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন এসআলমের যে সুগার মিল আছে এবং যে একটি গোডাউন যেখানে পুরো আগুনটি লেগেছে এবং প্রায় যে কাঁচামালগুলো রয়েছে চিনি তৈরির যে কাঁচামাল সে কাঁচামালের চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে আমরা দেখছি ফায়ার সার্ভিস কিন্তু তারা বিভিন্ন দিক থেকেই পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এখনও পর্যন্ত যেহেতু আগুনের তীব্রতা কিংবা ভয়াবহতা বেশি হওয়ার কারণে কোনোভাবে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না এবং আগুন লাগার পরে আমরা দেখেছি স্থানীয় কর্ণফুলি থানা যেমন এখানে এসেছেন পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা যেমন এখানে এসেছেন এসআলমের যারা কর্মচারীরা রয়েছেন সুগার মিলের যারা কর্মচারীরা রয়েছেন তারা এসে যেমন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছেন যখন আগুন লাগার খবর শোনা গেছে তারা এসআলমের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আসলে কিছুই করার নেই আগুন যখন বেশি হয় চোখের সামনেই কিন্তু যে কাঁচামালগুলো রয়েছে চিনি তৈরির যে কাঁচামাল তার নিমিষেই কিন্তু আমরা দেখছি একেবারেই পুড়ে যাচ্ছে কারো যেন কোনো কিছুই করার নেই যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস আসলে আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে না ততক্ষণ পর্যন্ত আসলে বলা যাবে না কত কোটি টাকার এখানে ক্ষতি হয়েছে কত কোটি টাকার কাঁচামাল এখানে ছিল বা কী পরিমাণ কাঁচামাল ছিল এই মুহূর্তে আমরা দেখছি র্যাবের একটি টিম এখানে এসেছেন
তারা যাতে সাধারণ মানুষজন এখানে জড়তা করতে না পারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি এছাড়া জেলা প্রশাসনের একটি টিমকে আমরা এখানে দেখছি তারাও কিন্তু বিভিন্নভাবে ফায়ার সার্ভিস সহ যারা স্থানীয় প্রশাসন রয়েছে যারা এখানে এসআরএমের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলছেন কিভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সে বিষয়টি কিন্তু নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছেন তবে আমরা দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একটি টিম আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে আছেন এবং অন্য আরও বেশ কয়েকটি টিম পাঁচ ছটি টিম ভাগ ভাগ হয়ে বিভিন্ন দিক থেকে পানি মেরে যে কাঁচামালের যে গোডাউনে আগুন লেগেছে সেই আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ফায়ার সার্ভিস তবে আমরা এখানে আসার প্রায় আধ ঘন্টা বেশি সময় অতিবাহিত হয়েছে তবে আমরা যেটি দেখছি এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি পানি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।